হাই, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট কিছু আপডেটস দেবো, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেব এবং রাহুল মুখার্জি, যারা এর আগে একসাথে কিশমিশ ছবিটায় কাজ করেছিল। রাহুল মুখার্জির পরবর্তী ছবি হচ্ছে দিলখুশ, যেটা খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পাবে। তো সেই পরিচালকের সাথে দেব আবার একসাথে কাজ করতে চলেছে। এটা একটা রোম্যান্টিক কমেডি মুভি হবে এবং এই ছবিতে চারজন নায়িকা থাকবে দেবের অপোজিটে। তবে রুক্মিণী ছবিতে কিন্তু রয়েছে, মানে মুখ্য চরিত্রে দেব এবং রুক্মিণী রয়েছে, সঙ্গে আরও তিনজন অ্যাক্ট্রেস থাকবে এমনটাই লেটেস্ট রিপোর্ট বলছে। তো দেখা যাক কেমন হয় এই রোম্যান্টিক কমেডি এবং এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো 2023-এ দেবের তো অলরেডি তিনটে ছবি ছিল, যদি এই ছবিটাও 2023-এ আসে তাহলে চারটে ছবি হবে। তবে সম্ভবত এই ছবিটা 2023-এ আসবে না, দেখা ছবিটা 2023-এ আসে কি না। আজকের সেকেন্ড যে আপডেট সেটা হচ্ছে দেবের প্রজাপতি ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে। ছবির যে ডিস্ট্রিবিউটার মানে হচ্ছে সত্যদীপবাবু, সে আবার থার্ড উইকের কালেকশন পাবলিশ করেছে এবং এই ছবিটা 3 সপ্তাহে কী কালেকশন করেছে সেটা সে রিভিল করে দিয়েছে। আমরা বহুবার তো এই অবজেকশনটা রাখতাম যে প্রোডাকশন হাউস যখন বলছে ছবি ভালো চলছে তাহলে কেন ফিগার জানাচ্ছে না অডিয়েন্সকে। তো এই ছবিটা থার্ড উইকে কালেক্ট করেছে 1,99,00,000 টাকা। তো ছবির টোটাল কালেকশন হলো 7,01,00,000 টাকা। প্রজাপতি ব্লকবাস্টার এটা আমি আগেই বলেছিলাম, এই ছবিটা 3 সপ্তাহে 7 কোটির কালেকশন করেছে। এবং এই যে আমি বললাম থার্ড উইকের কালেকশনটা, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মিলিত কালেকশন। তো প্রজাপতির হোল্ড এখনও খুব ভালো, দেখা যাক এই ছবিটার টোটাল কালেকশন কীরকম জায়গায় দাঁড়ায়। অক্ষয় কুমারের পরবর্তী ছবি হচ্ছে সেলফি, যে ছবিটা ধর্মা প্রোডাকশন প্রোডিউস করেছে। ছবিটা রাজ মেহতা, যে অক্ষয় কুমারের সাথে এর আগে গুড নিউজ ছবিটা করেছে, সে ডিরেক্ট করেছে। ইমরান হাশমি রয়েছে, ডায়না পেন্টি রয়েছে এবং নুসরত ভারুচা রয়েছে। তো এই ছবিটার ট্রেলার কবে আসছে? ছবির ট্রেলার আসছে 19 জানুয়ারি। ট্রেলারের ডিউরেশন হচ্ছে 3 মিনিট 6 সেকেন্ড। তো দেখা যাক কেমন হয় এই ছবিটা। এই ছবিটা মালায়ালাম ছবি, ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল হিন্দি রিমেক। অক্ষয় কুমারের টানা 2022-এ সব কটা ছবি পরপর পরপর ফ্লপ, অডিয়েন্সের রিসেপশন বাজে করানোর পর এই ছবিটা কি হিট হয়, এই ছবিটা কি অডিয়েন্স দারুণভাবে দেখে, দেখা যাক। থালাপতি 67, আমরা জানি লোকেশ কানাগারাজের পরবর্তী ছবি, এমনটাও শোনা গেছে যে এই ছবিটা লোকি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে চলেছে। এই ছবিতে সঞ্জয় দত্ত রয়েছে মেন অ্যান্টাগনিস্টের ভূমিকায়। তো আগামী 10 দিনের মধ্যে এই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট হবে। তো দেখার সেই অ্যানাউন্সমেন্টটা কেমন হয় এবং সেখানে থালাপতিকে দেখতে কেমন লাগে। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এখানে শার্লক হোমস নিয়ে কাজ হচ্ছে হিন্দিতে। বিবিসি তারা বহুদিন ধরে ট্রাই করছে যদি হিন্দিতে একটা শার্লক হোমসের ভার্সন বানানো যায়। তো লেটেস্ট রিপোর্ট বলছে সেই অ্যাপ্রোচ তারা করেছে সৃজিত মুখার্জিকে। তো সৃজিত মুখার্জি পরবর্তী সময় হয়তো শার্লক হোমসের ভার্সন বানাবেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে তিনি কিন্তু এই ব্যাপারটা খোলসা করে কিছু বলেননি। তবে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এখানে শার্লক হোমসের চরিত্রে অফার করা হয়েছে কে কে মেননকে এবং ওয়াটসনের চরিত্রে অ্যাপ্রোচ করা হয়েছে রণবীর শোরেকে। এবং এখানে শার্লক হোমস তাকে একজন বাঙালি দেখানো হবে এবং যেহেতু বাংলায় হোম টাইটেল হয় শেখর হোম। তো দেখার এই কাজটা আরম্ভ হয় কি না এবং আরম্ভ হলেও কবে থেকে হয় আর আসেই বা কবে। তো সৃজিত মুখার্জির আপকামিং অনেকগুলো কাজের ভিড়ে আরও একটা কাজ যেটা নাম শোনা যাচ্ছে, রিসেন্ট তার পদাতিক ছবির কাজ শুরু হয়েছে, সেই ছবির চঞ্চল চৌধুরীর লুক নিয়ে তোমরা বললে অবশ্যই একটা আলাদা করে ডিসকাশন করাই যেতে পারে। তো এই ছিল আজকের কিছু লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।